ঢাকা মেডিকেলে দুই বছর ধরে সবার নাকের ডগায় প্রতারণা করে এসেছেন ভুয়া ডাক্তার মুনিয়া খান রোজা। বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখেছেন, আইসিইউ অপারেশন থিয়েটারে অবাধ যাতায়াত করেছেন, এসব জায়গায় বানিয়েছেন টিকটক ভিডিও। সবাইকে কিভাবে এতদিন বোকা বানালেন এই নারী, তার সঠিক কোনো উত্তর নেই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের কাছে। মুনিয়া খান রোজা টিকটক আইডিতে 500-র বেশি ভিডিও, তার বেশিরভাগই বানানো হয়েছে ঢাকা মেডিকেলের বিভিন্ন জায়গায়। প্রতিটি ভিডিওতেই তার পরনে চিকিৎসকের অ্যাপ্রন, গলায় ঢাকা মেডিকেলের আইডি কার্ড। হাসপাতালের ওয়ার্ড থেকে চিকিৎসকের কক্ষ শুধু নয়, আইসিইউ এবং অপারেশন থিয়েটারও ছিল অবাধ যাতায়াত। এসব স্পর্শকাতর জায়গাতে নিয়মিত বানিয়েছেন টিকটক ভিডিও। ভিডিওতে দেখা যায় রোগীর জন্য ব্যবস্থাপত্র লিখতে, মানে এটা 702 ইউনিট হচ্ছে 5, এটা আমার পেশেন্ট না, ঠিক আছে, আপনারা ওই ইউনিটে দেখাবেন, পরে দেখাবেন। অন্যান্য দিনের মতো শনিবারও ঢাকা মেডিকেলের আইসিইউতে ঢোকেন মুনিয়া। বের হওয়ার পর হঠাৎ সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের, তাদের জেরার মুখে উল্টো মেজাজ দেখান নিজেই। আমি এখানে জব করছি, শেষ পর্যন্ত স্বীকার করলেন প্রতারণার কথা, জানান MBBS তো দূরের কথা, লেখাপড়ার দৌড় SSC পর্যন্ত। তখন আমার ভুল হয়ে গেছে স্যার, মানুষ বলতে তো ভুল হয় স্যার, আমাকে মাফ করে দেন স্যার। চাঁদপুরের মুনিয়ার এভাবে ঢাকা মেডিকেলে বিচরণ দুই বছর ধরে। শুরুতে নার্স পরিচয় দিলেও পরে নিজেকে দাবি করেন গাইনি বিভাগের চিকিৎসক হিসেবে। একজন ভুয়া ডাক্তার কিভাবে দিনের পর দিন সবার নাকের ডগায় দেশের সবচেয়ে বড় হাসপাতালে এমন প্রতারণা চালালো? এরকম সেনসিটিভ জায়গায় কিভাবে একজন ভুয়া ডাক্তার অ্যাক্সেস পায়, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যারা অপারেশন করতেছেন। সেই জায়গায় কিভাবে একটা বাইরের ডাক্তার আসতেছে, এটা তো তাদের এখতিয়ারের মধ্যে, আমরা তো ধরেন সবসময় ওখানে গিয়ে পাহারা দেওয়া সম্ভব না। মানে তার মানে কি ঢাকা মেডিকেলে এরকম আরো অনেকে আছে? থাকতে পারে। প্রতারণার মামলায় এখন কারাগারে এই ভুয়া চিকিৎসক। মূলত ঢাকা মেডিকেল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিতেন তিনি। তার সঙ্গে এই চক্রে আর কারা জড়িত সেই উত্তর খুঁজছে এখন প্রশাসন। আমি রিপোর্টগুলো দেখে তারপর মেডিসিন লিখে দিচ্ছি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।